বর্তমানে সারা বছর ধরে শশার চাষ হচ্ছে, তারপরে যদি হয় সেটা বর্ষাকাল, তাহলে কিন্তু সেই সময় শশার দাম বেশ চড়া থাকে। তার একটাই কারণ, অতিবৃষ্টি কিন্তু শশা গাছ একদমই সহ্য করতে পারে না, এবং কী হবে, গাছ তাড়াতাড়ি নষ্ট হবে, আপনি সেরকম ফলন একদমই পাবেন না, ফলে এই সময় দামটা খুব ভালো থাকে। আমার এলাকায় এই সময় শশার পাইকারি বাজার দর হচ্ছে 20 থেকে 25 টাকার মধ্যে। এরপরে আসি বর্ষাকালীন শশার আরেকটা সমস্যার ব্যাপারে, সেটা হচ্ছে শুধুমাত্র শশা না, যে কোনো লতানো সবজি আপনি চাষ করবেন বর্ষায়, সকলেরই একটা সমস্যা হয়, লতা প্রচুর পরিমাণে হয় কিন্তু সেই পরিমাণে ফল পাওয়া যায় না। এটা নিয়ে আপনাদের একটা বিশাল অভিযোগ থাকে, অনেকে আমাকে অভিযোগ জানাচ্ছেন যে শশা গাছ খুব হয়েছে, লতা খুব হয়েছে কিন্তু সেই পরিমাণে ফলন একবারেই নেই। হয়তো এমন হচ্ছে যে 1 বিঘাতে মাত্র 15 থেকে 20 কেজি ফল একবারে তোলাচ্ছে। তো তাহলে এই রকম সমস্যা কাটানোর জন্য মেন যে ফোকাসটা হওয়া দরকার সেটা হচ্ছে কিন্তু সঠিক জাত নির্বাচন। আজকে এমন একটা F1 হাইব্রিড শশার জাতের সাথে আপনাদের আলাপ করাবো, যেটা চাষ করলে বর্ষাতে দুর্দান্ত ফলন পাওয়া যায়। আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই এই একটা লাইন চাষ করেছি, এটা মোটামুটি ধরুন লাইনটা 60 ফুট আছে, এবং এখানে ওই 42 থেকে 45 খানা একটা একটা করে গাছ আমি লাগিয়েছি, মোট 40 থেকে 45 খানা গাছ আছে। এরপরে আসুন এর ফলনটা একবার আপনাদেরকে দেখাই। যে কোনো সবজির ফলন নির্ভর করবে আপনি কীরকম পরিচর্যা করেছেন তার উপরে। তো যদি এই শশাটার আপনি পরিচর্যার কথা বলেন, আমি একে কেবলমাত্র একবার খাবার দিয়েছি, আর লাগানোর সময় 1 মুঠো করে প্রতি মাদাতে আমি ভার্মি কম্পোস্ট দিয়েছিলাম। তারপরে যে সারটা আমি ব্যবহার করেছিলাম, পুরোটাই রাসায়নিক সার ব্যবহার করেছি, এর মধ্যে ছিল NPK 10 26 26 এবং ছিল হিউমিক অ্যাসিডের দানা, হিউমিক ফুলভিক অ্যামাইনো, আর পাশাপাশি ছিল সিউইড এক্সট্রাক্ট বা সামুদ্রিক শৈবালের দানা। এই খাবারটা আমি কেবলমাত্র একবার প্রয়োগ করেছি, প্রতি গাছ হিসাবে ওই মোটামুটি ধরুন 30 থেকে 35 বা 40 গ্রামের অ্যাভারেজে আমি এই টোটাল মিক্স খাবারটা ব্যবহার করেছি। যদি স্প্রে শিডিউল বলেন, আমি এখানে কোনো ধরনের PGR ব্যবহার করতে পারিনি, একবার মাত্র সিউইড এক্সট্রাক্ট মানে যেটা ইফকো সাগরিকা লিকুইড সেটা আমি ব্যবহার করেছি, আর ফাঙ্গিসাইড কেবলমাত্র একবার, সেটা হচ্ছে ইন্দোফিলে Z78, এটা একবার মাত্র স্প্রে করেছি, আর সেরকমভাবে যত্ন পরিচর্যা করতে পারিনি। আপনারা গাছের চেহারা দেখলেই বুঝতে পারবেন যে এদের খাবারের ঘাটতি পরিষ্কার আছে। দ্বিতীয়ত যে সমস্যাটা দেখা যাচ্ছে, এই গাছে প্রচুর পরিমাণে অনুখাদ্যের ঘাটতি রয়েছে, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। প্রচুর ফল হলুদ হয়ে যাচ্ছে, কিন্তু সত্যি কথা বলতে কি আপনারা বিশ্বাস করবেন না, এখনও পর্যন্ত আমি কোনো ধরনের অনুখাদ্য স্প্রে করে উঠতে পারিনি, সময় পাচ্ছি না, এবং এই ঝামেলার মধ্যে দিয়ে আমাকে যেতে হচ্ছে, বোরনটা পর্যন্ত আমি একবারও এতে স্প্রে করতে পারিনি। এরপরে এতটা অবহেলা সত্ত্বেও এই শশাটার একবার ফলনটা দেখে নিন। আপনাদেরকে অনুরোধ করব যে ভিডিওটা স্কিপ করবেন না, এই ধরনের ভিডিও কিন্তু পুরো দেখার চেষ্টা করবেন। এই দেখুন, আমি একেবারে নিচ থেকে বা তলার থেকে দেখানোর চেষ্টা করছি। এই যদি দেখেন, এইখানে দেখুন মাটির নিচে একটা ছোট্ট ফল কিন্তু রয়েছে, তার উপর থেকে ফল, এই দেখুন ফল শুরু হয়েছে প্রতিটা, এই দেখুন এই পাতের আড়ালে আছে ফল, এই দেখুন এইখান থেকে, এইখান থেকে ফলগুলো শুরু হচ্ছে, এই দেখুন। তারপরে এর এর ভিতরে যদি একটু দেখেন, এই ছোট্ট ফলগুলো একবার দেখে নিন, দেখুন ছোট ছোট ফলগুলো দেখুন, একবার প্রতিটা গিঁটে গিঁটে ফল আছে, প্রতিটা গিঁট, যত পাতা প্রতিটা গিঁটে কিন্তু আপনি ফল দেখতে পাবেন, প্রতিটা গিঁটে। আর এই দেখুন এখানে বড় শশা হয়েছে, এই শশার আপনারা দেখতে পাচ্ছেন, জানি না কতটা কি পরিষ্কার আমি দেখাতে পাচ্ছি, একবার ভালো করে চোখটা বুলিয়ে নিন, এই দেখুন একটু ধৈর্য নিয়ে দেখার চেষ্টা করবেন, প্রতিটা পাতার গিঁটে কিন্তু ফল আছে, দেখে নিন একবার। শুধুমাত্র যে আমি একটা গাছ দেখাচ্ছি তা নয়, এই দেখুন একেবারে তলার থেকে দেখুন, এই দেখুন এখানেও কিন্তু ফল আছে, এই দেখুন একদম মানে মূলের গোড়ার থেকে মেন লতার মধ্যে। আপনারা 3G কাটিংয়ের কথা বলেন যে 3G কাটিং করে ফলন বাড়াতে হবে, এই দেখুন মেন যে লতা
বা মেইন যে স্টেম সেই স্টেমের মধ্যে থেকে কীরকম ফল আমরা পাচ্ছি। আবার এই সামনে দিকে যদি আমি এগিয়ে যাই, এই গাছটাতেও দেখুন ওই দিকেরটাতে দেখুন মাটিতে লেগে আছে ফল, তারপরে এইখানে ফল, আবার এইখান থেকে ফল শুরু হয়েছে, এই দেখুন ফল নষ্ট হচ্ছে। নষ্ট হওয়ারই কথা, কারণ আমি একেবারেই যত্ন করতে পারিনি, অনুখাদ্য আমার স্প্রে করা খুব প্রয়োজন ছিল। তলার দিকটা তো দেখালাম, এরপরে লতার যেগুলো ডোগা আছে সেই ডোগাগুলো একটু ভালোভাবে দেখে নিন। এই দেখুন লতার কিন্তু খুব একটা জোর নেই, এই দেখুন দুর্বল হয়ে এসেছে, খাবারের ঘাটতি আছে, আমি যত্ন করতে পারিনি। এই দেখুন প্রতিটা আপনি গিঁটে গিঁটে একবার ফলনটা দেখে নিন, প্রতিটা গিঁটে, এমন একটা গিঁটেও আপনি দেখাতে পারবেন না, এই দেখুন যে লতাটাই দেখবেন প্রতিটা গিঁটে কিন্তু ফল রয়েছে। এই দেখুন এই দিকেরটাতে যদি আমি চলে যাই, এই দেখুন প্রতিটা গিঁটে গিঁটে ফল আছে, দেখে নিন ভালো করে। এইরকম যদি আপনি প্রতিটা পাতায় পাতায় ফলন পান এবং তার যদি 50% ফলনও আপনি টিকিয়ে রাখতে পারেন, কি পরিমাণে ফলন হতে পারে আপনারা যারা শশার চাষ করছেন তারা নিশ্চয় বুঝতে পাচ্ছেন, আমাকে এটা আর বাড়তি করে বুঝিয়ে বলার কোনো প্রয়োজন নেই। অযত্নে কীরকমভাবে নষ্টও হচ্ছে ফল সেটাও দেখুন, এই দেখুন ফল পচে যাচ্ছে, এই দেখুন ফল পচে যাচ্ছে, এই দেখুন উপরের দিকের ফল শুকিয়ে যাচ্ছে, এই দেখুন ফল হলুদ হয়ে যাচ্ছে, এই ফলটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। এই দেখুন এইগুলো কিন্তু মাইক্রো নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সির জন্য এই ফলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আর প্রতিটা গিঁটে গিঁটে ফল যেটা আমি দেখালাম, এই দেখুন এটাও নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এই এতটা পরিমাণ যদি অযত্ন করার পরেও এই রেজাল্ট পাওয়া যায়, তাহলে আমরা এই ধরনের শশা চাষ করার কথা ভাববো না কেন? এরপরে আমি একটা একেবারে অসুস্থ গাছ আপনাদেরকে দেখাবো এবং সেই গাছটিরও ফলন দেখাবো। এই গাছের মধ্যে ধরুন মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সিও আছে, পাশাপাশি ধরুন মোজাইক ভাইরাসেরও কিন্তু উপদ্রব এই গাছের মধ্যে রয়েছে। তো সেই গাছের ফলনটা একবার দেখে নিন, এই দেখুন তলার থেকে ফলন রয়েছে, আর এই দেখুন ফলন নষ্ট হয়ে যাচ্ছে, এই দেখুন আর কীভাবে ফলগুলো নষ্ট হচ্ছে একবার দেখে নিন। তো এই এই রকম গাছের অবস্থার থেকেও ফলগুলো একবার আপনারা দেখুন। এই কয়েকটা ফল আমি হারভেস্ট করে নিলাম, ছোট পরিবার, এগুলো আমার পরিবারের জন্য যথেষ্ট। আর এই যে শশাটা আপনারা দেখতে পাচ্ছেন চোখের সামনে, এটা হচ্ছে ভিয়েনারের ক্রিস। আমি আপনাদেরকে অনেকবার রেকমেন্ড করেছি এই জাতটা, যে বর্ষাতে চাষ করুন, এটা নির্দ্বিধায় আপনি ভাদ্র আশ্বিন মাস পর্যন্ত এর দানা জমিতে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই, এই রকমই রেজাল্ট পাবেন। এবং আমার অবহেলাতে কী রকম ফল আছে আপনারা দেখতে পেলেন। আপনারা যারা যত্ন নিয়ে চাষটা করতে পারবেন তারা ভাবুন যে কী রকম ফলন আপনারা এই শশার থেকে পাবেন। এরপরে এই জাতটার আমি কয়েকটা প্লাস পয়েন্ট বলি। আমি এই জাতটা যে লাগিয়েছি, লাগানোর আমি মোটামুটি ধরুন 26-27 দিন থেকে আমি কিন্তু ফার্স্ট ফ্রুট হারভেস্টিং করেছিলাম। এটা নিয়ে আমার হয়তো আজ 3-4 নম্বরবার আমি হারভেস্ট করছি, তার আগে আমি অল্প অল্প করে হারভেস্ট করেছি, এটা একটা প্লাস পয়েন্ট। দ্বিতীয়ত প্লাস পয়েন্ট আমি যেটা দেখলাম সেটা হচ্ছে প্রতিটা গিঁটে গিঁটে কিন্তু ফল। বর্ষার সময় যদি আপনারা মাচা করে করতে পারেন, আমার উদ্দেশ্যটা একটাই যে মাচা যদি আপনারা করতে পারেন তাহলে কী হবে, মাটির সাথে ফলগুলো যদি লেগে না থাকে তাহলে ফ্রুট সেটিংয়ের পরিমাণটা বেশি হবে। আমি এখানে শুধুমাত্র ওই সুতো এবং জিআই যে তার সেই তার দিয়ে আর ওই 15 ফুট ছাড়া খুঁটি পুঁতে এই মাচাটা করেছি, অত ভালো করতে পারিনি। আপনারা আমার চেয়েও আরও অনেক ভালো করুন, অনেক বেশি এগিয়ে চলুন, এই প্রার্থনা রইল। এরপরে যদি এর মাইনাস পয়েন্ট বা নেগেটিভ পয়েন্ট বলা যায় তাহলে আমি বলবো আমার এলাকায় এই শশার মানে হাইব্রিড শশা, সেটা যে কোনো শশাই হতে পারে, হাইব্রিড শশার একটু চাহিদা কম। আমাদের এখানে কিন্তু দেশি শশার চাহিদাটা একটু বেশি এবং দামও বেশি, মানে ধরুন 20-25 টাকা কেজি যদি দেশি শশা বিক্রি হয় তাহলে কিন্তু আপনার এই হাইব্রিড শশাগুলো কিন্তু এখানে 18-20 টাকার মধ্যে বিক্রি হচ্ছে, এইটা একটা মাইনাস পয়েন্ট পেয়েছি। আর অন্যান্য শশা গাছের এই যে মাইক্রো নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সির যে লক্ষণটা বা পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যাটা, সেটা অন্যান্য শশার থেকে আমার মনে হয়েছে যে এই শশাতে তুলনামূলক একটু বেশি এই সমস্যাটা।
কিন্তু সেটা যদি আপনারা প্রথম থেকে কেয়ার নিতে পারেন বা যত্ন করতে পারেন তাহলে এই সমস্যা আসবে না। দর্শক বন্ধুরা, এই কৃষিকাজ সংক্রান্ত আপনাদেরকে আমি যে তথ্য পরিবেশন করি সে তথ্য হয় আমি নিজে সেটা আগে পরখ করি, যাচাই করি, বা আমি কোনো কৃষকের আগে ফিল্ডে দেখি এবং সেই ফিল্ড ভিজিট করার পরে তার যাবতীয় যা নির্যাস বেরিয়ে আসে সেটাই আমি আপনাদের সামনে সেই তথ্যটাই উপস্থাপন করি বা শেয়ার করি। যাই হোক, যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো বা কার্যকরী বলে মনে হয় বা এই ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, আর পারলে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করবেন।